নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। জলের নমুনা সংগ্রহের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখালো বুধবার। সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী দাবি দিবস পালন করা হলো। পুরসার ডিভিসি লক গেটে পড়ে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। কান্না মহকুমা হাসপাতালের পুলিশ মর্গ থেকে দুর্গন্ধ বের হওয়া ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবারের আইপিএল এর উদ্বোধন হতে চলেছে আগামী 7 এপ্রিল। চলে আসছে বিস্তারিত খবরে। জলের নমুনা সংগ্রহের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার। নতুন ভবনটি স্থাপিত হয় নবাব হাট সংলগ্ন এলাকায়। নতুন এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সচেতনতা প্রসার তথা জলের নমুনা সংগ্রহের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার। নতুন এই ভবনটি গড়ে ওঠে নবাব হাট সংলগ্ন এলাকায়। কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের গ্রামোন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। মন্ত্রী ছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী জানা অজানা নানা কথা তুলে ধরেন সাংবাদিকদের কাছে। অনেক লোকের বিভ্রান্তি আছে যে আমরা বাংলো, অনেক লোক বাড়া যায় আসতে যায় বেড়াতে যায়। আমরা বর্তমানে আমাদের যে কাজগুলো হচ্ছে, বর্তমানে আস্তে আছে আমাদের ইনস্ক্রিপশন বাংলো এখন আমরা, যেহেতু আমাদের নিজস্ব একটা জায়গা ছিল, আমি একটু তাড়াতাড়ি করি এটা একটা করলাম। আমরা আরেকটা যে বর্তমানটা আমাদের বড় জায়গা জেলা, এবং অনেকগুলো কাজ হচ্ছে, যেমন আমাদের প্রজেক্টের কাজ হয়েছে গঙ্গার ঘাট দিয়ে যে জায়গাগুলো, এবং যেখানে ক্লাসেরই কাজ অথবা পূর্বস্থলী এলাকায় আমরা সেসব জায়গায় কাজের জন্য, কাজের সুবিধার জন্য আমরা ইনস্ক্রিপশন করি, যাতে ইঞ্জিনিয়ার এসে অফিসার এসে থাকতে পারি, আমরা ওই সব জায়গায় থাকতে পারি, থেকে কাজ করতে পারি। মানে এইসব জায়গায় সব জায়গায় এই জায়গায় উঠে পাওয়া যায় বা থাকার জায়গায় পাওয়া যায় পাওয়া যায়। তো অন্য অন্য জায়গায় আমরা প্রায় অনেকগুলো বই করা হয়েছে, এবং বাঁকুড়ায় আমরা তিনটে করেছি, তার কারণ আমাদের দুটো বড় প্রজেক্ট হোল বাঁকুড়া জেলা মিলিয়ে প্রজেক্ট। আবার ঠিক সেম আমাদের আরো হয়তো একটা করতে হবে পুরুলিয়া জেলায়, জায়গার তো আমরা টাকা পেয়েছি, এবং সে টাকায় ১৯টা ব্লকে প্রায় ২০টা ব্লকে প্রায় ৬০টা প্রজেক্ট বা ৯০টা প্রজেক্ট কাজ হবে। এই কাজগুলো পরিদর্শন করার জন্য আমাদের ওখান থেকে ইঞ্জিনিয়াররা আসে, স্টাফের আসে, মূলত ইঞ্জিনিয়ার আসে এখানকার ছাড়াও। তো এরকম আমাদের একটা ধর আগে দরকার ছিল, কিন্তু আমাদের টাকা সরকারের অন্য জায়গাগুলো ব্যবহার করছে, সার্কিট লাগু শিক্ষা, কিন্তু বহু জায়গাতেই আমরা নিজেরা করেছি। এই জেলার বাকি জেলার একটা আমরা ছোট করে করলাম, আরেকটি আমাদের করতে হবে ওই মোটামুটি বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা।
স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখালো বুধবার। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গা জল ঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে। এদিন গোষ্ঠীর মহিলারা তাদের ক্ষোভ উগড়ে দেন। বুধবার বাঁকুড়ার গঙ্গা জল ঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখালো স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মহিলাদের অভিযোগ, ওই ব্যাংক কর্তৃপক্ষ গোষ্ঠীর মহিলাদের সঙ্গে অসহযোগিতা ও হয়রানি করছে। আন্দোলনকারী স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছেন। ঠিক তখনই গঙ্গাজল ঘাটের এই ব্যাংকের শাখা বিমাত্রী সুলভ আচরণ করছে। বিক্ষোভকারীদের পক্ষে চন্দনা মণ্ডল বলেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরা ভুল করেছে, সেই ভুলের খেসারত দিতে হচ্ছে তাদের। তাদের অভিযোগ, কয়েকদিন আগে ভুলবশত অন্য এক গোষ্ঠীকে ব্যাংক কর্তৃপক্ষ কিছু পরিমাণ টাকা দিয়ে দেন, তারপর থেকে আর কোনো গোষ্ঠীকেই তাদের জমা টাকা তুলতে দেওয়া হচ্ছে না। লোন তুলতে গেছে সিসি অ্যাকাউন্ট থেকে বা সিআইএফের লোন যেগুলো আমরা জমা করি সেইখান থেকে লোন তুলতে গেছে। তোলার পরে মেয়েদের হাতে টাকা দিয়েছিল, টাকা দিয়ে ফেরত নিয়ে নিয়েছিল। তার কারণ হচ্ছে একটা গোষ্ঠীর টাকা অন্য গোষ্ঠীতে ব্যাংক ম্যানেজার ভুলবশত দিয়েছেন। ব্যাংক ম্যানেজারকে বলছিল ওইটা আপনারই ভুল, আপনি ওইটা যেহেতু দিয়েছেন মেয়েরা আসবে তারপর আমরা ঠিক করব, কিন্তু মেয়েদের অসুবিধার জন্য আসতে পারি না। আজ কালকে গতকাল আমাদের মেয়েদের লোনের টাকা ফেরত নিয়ে নেওয়ার জন্য মেয়েরা আমাদের কাছে এসে বলায়, আমি গেছিলাম ম্যানেজারকে বলতে, ম্যানেজার বললেন যে এইটা যদি না করতাম তাহলে আপনি তো আমার কাছে আসতেন না, আজকে ফিরাই দিয়েছি বলেই আপনি এসেছেন। কিন্তু আমরা বলবো যে গোষ্ঠী দোষ করেছে সেই গোষ্ঠী, মানে গোষ্ঠীরও দোষ নয়, দোষটা হচ্ছে ম্যানেজার। ম্যানেজার যেহেতু দোষ করেছেন, আমার বলার উদ্দেশ্য যে অন্য গোষ্ঠীর টাকা কেন ওনারা কেড়ে নিয়েছে বা অনেক ওনাদেরকে কেন বঞ্চিত করেছে। ব্যাংক কর্তৃপক্ষকে আপনারা আগে জানাননি? আগে জানানো হয়েছিল, তখন বলেছিলেন যে না, গোষ্ঠীর টাকা আমরা ডিসপাস করে দেবো। আমাদের এডিএম সাহেবকেও জানিয়েছিলাম, এডিএম সাহেবও কিন্তু এই কথাই বলেছিলেন যে না, গোষ্ঠীকে আপনারা সহযোগিতা করুন, গোষ্ঠী উন্নয়নের জন্য মমতা সরকার এত সব বিচ্ছিন্ন করছেন, মেয়েরা যদি সময় মতো না পায় তাহলে তারা উন্নয়নটা করবে কি করে। নাম কি আপনার? আমার নাম চন্দনা মণ্ডল, গঙ্গাজল ঘাটে অগ্রগামী সঙ্গে সঙ্গে। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী দাবি দিবস পালন করা হলো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী প্রশাসনিক ভবনে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকদের পক্ষ থেকে এদিন বিভিন্ন দাবি তোলা হয়। সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী দাবি দিবস পালন করা হয়। এদিন এই উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রাজবাড়ী প্রশাসনিক ভবনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনে সামিল হন। তাদের উল্লেখযোগ্য দাবিগুলির মধ্যে হল, বিশ্ববিদ্যালয় কর্মচারীদের জন্য মঞ্জুরি কমিশন নির্বাচিত অভিন্ন বেতনক্রম ও চাকুরির শর্তাবলী চালু করতে হবে, শিক্ষা খাতে জিডিপির অন্তত 6% বরাদ্দ করতে হবে, শিক্ষায় সাম্প্রদায়িককরণের অপচেষ্টা বন্ধ করা, মনোনীত সভ্যদের দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালনা বন্ধ করা, পরিচালন ব্যবস্থার গণতন্ত্রীকরণ করতে হবে, পাশাপাশি শূন্য পদে লোক নিয়োগ করা, কন্ট্রাকচুয়াল ও ডেলি ওয়েজ কর্মচারীদের উন্নত করা।
বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বেতন সংশোধনের জন্য অবিলম্বে পঞ্চম বেতন কমিটি গঠন করার সমেত 10 দফা দাবি পেশ করা হয় এদিন। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আজকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে দাবি দিবস এবং অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের এই দাবি দিবসগুলো দাবিদের মধ্যে যেমন কেন্দ্রীয় দাবি কিছু আছে, কেন্দ্রীয় দাবির মধ্যে আছে যে সারা ভারতবর্ষে ইউনিফর্ম পে স্কেল UGC-র যে পে স্কেল আছে সেটা চালু লাগু করতে হবে এবং শিক্ষাক্ষেত্রে যে ব্যয় বরাদ্দ সেটা বাড়িয়ে 6% করতে হবে। এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় দাবি। এবং রাজ্যগত দাবির মধ্যে আছে যে আমাদের বেতন সংশোধনের ব্যবস্থা করতে হবে এবং বেতন সংশোধন হচ্ছে না বলে আমাদের যে ইন্টারিম রিলিফ সেটা আমরা পাচ্ছি না, ফলে একজন কর্মচারী বহু টাকা প্রতি মাসে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া আছে যে কম্পেনসেশন গ্রাউন্ড বলতে মৃত যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে চাকরি করতেন, চাকরিরত অবস্থায় মারা গেলে তাদের পোষ্য বিশ্ববিদ্যালয়ে চাকরি পেতেন, কিন্তু বর্তমান প্রশাসন এর কোনো নিয়মই লাগু করেনি। আমরা এ ব্যাপারে বারবার নোটিফিকেশন দিয়েছি। বিশ্ববিদ্যালয়ে এখন যারা প্রশাসনে রয়েছেন, যে চালাচ্ছে পরিচালন সমিতি, তাতে সবটাই হচ্ছে মনোনীত। আমরা বিশ্ববিদ্যালয়ে যাতে নির্বাচিত প্রতিনিধি দিয়ে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সে বিষয়ে দাবি রেখেছি। আমরা বলেছি যে বিশ্ববিদ্যালয়টা চালিয়ে হয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এদের প্রতিনিধি আজকে পরিচালন সমিতিতে নেই। আমরা বলেছি যে প্রতিনিধি করতে হবে নির্বাচন। এই উপলক্ষে উপস্থিত বক্তারা তাদের বক্তব্য পেশ করেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। পুরসা ডিভিশন লক গেটে পড়ে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত ছাত্রের নাম স্বপন খান। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। মাধ্যমিক এক পরীক্ষার্থীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মৃত ছাত্রের নাম স্বপন খান। মৃত ছাত্রের বাড়ি গলসি 1 নম্বর ব্লকের কোলকোল গ্রামে। মঙ্গলবার বন্ধুদের সাথে সে গলসি 1 নম্বর ব্লকের পশরা গ্রামে জলসা শুনতে গিয়েছিল, কিন্তু পুরসা ডিভিশন লক গেট পার হতে গিয়ে সে নিচে পড়ে যায়। তার বন্ধুরা তাকে বাঁচাবার চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। আজকে কালকে পরীক্ষা শেষ হলো মিলনে, যে আমরা ভাবলাম যে জল শুনতে যাবো। সবাই মিলে টোটো ভাড়া, টোটো আছে, অবস্থায় টোটোটা ভাড়া করলো। তোমরা ট্রাই চল যে জল শুনতে এলাম। টোটোটা ওইখানে রেখে আমরা কজন, আমরা দুজন বললাম যে চল খেয়ে আসে। আগে বলো না না, আগে খেয়ে আসে না, চল আবার ঘুরে আসি, পুজো বাথরুম পেয়ে যাবে। কিন্তু ওইদিকে বাথরুম গিয়েছি, যাবার টাইমে চলে গিয়েছি। আসার যখন বাথরুম হয়ে গেল, যে আসার টাইমে আমরা আসছিলাম, মিলন আগে ছিল, আমরা পেছনে ছিলাম। ওই যে ওইখানে একটা সরু করা পুল ছিল, পুলটা সরু করা, পেছনে খালি বাস দিয়েছিল, নোয়াপাড়া কিছু গাছ পাড় ফাড়া ছিল, খালি বাস। ওই যাবার টাইমে পাটা এখানে একটা ঢিল ছিল, পাটার পিছনে বাসের ওপর দিক থেকে পড়ে গেল এবং আমরা বাঁচানোর চেষ্টা করলাম। ওইখানে একটা বাস পাস ছিল, বাস দিয়ে বাঁচানোর চেষ্টা করলাম, তো ধরা পেলো না, তাই জন্য আর বাঁচানো গেল না। বুধবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। একটা অনুষ্ঠান হচ্ছিল, ওরা সবাই মিলে গিয়েছিল 7-8 জন। কালকে ওদের পুরো মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছিল, তাই গিয়েছিল 7:30-8 নাগাদ বেরিয়েছিল। দিয়ে ওইদিকে প্রস্তাব ফিরতে গিয়েছিল, দিয়ে একটা মাছ ছিল ঠেকা হিসাবে দেওয়া, ও ভেবেছিলো ওইটা ধরে সাপোর্ট দিয়ে লাফ মেরে পেরিয়ে যাবে। পেরোতে গিয়ে সোজাই পড়ে গেছে। কাল রাত থেকে এত খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আজকে সকলে বুসের লোকরা, তারপর আমাদের কোলকাতা গ্রামের লোকরা সবাই চেন সিস্টেম করে 7-8 বার খোঁজার পর নিচে একদম গাঁথা ছিল। তারপর লাস্টে তুলি, নাক দিকে রক্ত বেরোচ্ছিল, মুখ দিকে খানা যাচ্ছে, বাড়িতে নিয়ে এলাম। বাড়িতে মেসের পর পুলিশ খানা, পুলিশ খানা। আপনি কি ওর কাকার ছেলে? হ্যাঁ, আমি ওর কাকার ছেলে। পুলিশ এদের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। ঘটনা ঘিরে শোকস্তব্ধ হয়ে ওঠে সকলে। কেমন ছেলে ছিল?
আপনি কি ওর দাদু? দাদু আমি খবর পেলাম যখন তখন তো কোন স্কুলে পড়াশোনা করতো? উচ্চগ্রাম হাই স্কুলে। পরীক্ষা সিট কোথায় পড়েছিল? অভিরামপুর। তো সব ছেলেগুলো সব শুনতে গিয়েছিল, সেই জলসা শুনতে যাওয়ার পর একটু বাথরুম লাগে, তারা বাথরুম করতে গিয়েছিল ডিবিসিটা পেরিয়ে। তো ডিবিসি হচ্ছে যে কালভার্ট আছে, যে সে কালভার্ট হচ্ছে ভাঙা ছিল, সেই কালভার্টে হচ্ছে বাঁশ দেওয়া ছিল, সে বাঁশ ধরে হচ্ছে পেরোতে যখন যায় তখন হচ্ছে কোনোরকম করে স্লিপ করে ডিবিসিতে পড়ে যায়, পড়ে যেয়ে এই দুর্ঘটনা ঘটে। সব শুনতে গিয়েছিলো আমাদের কোলপুর গ্রামের, কোলপুর গ্রামের ছেলে জলসা শুনতে যে ডিবিসিতে ওইদিকে বাথরুম করতে যেয়ে ওই যে রাস্তা করা ছিল মানে ডিবিসি পেরোবার জন্যে, সেই ডিবিসির সাইডে কালভার্টগুলো ভাঙা ছিল, গার্ডওয়ালগুলো ভাঙার জন্যে ওই ছেলেটা ওই কালভার্টের সাইড দিয়ে যেতে পড়ে গেছে। যেটি দীর্ঘদিন ধরে ওইটা ভাঙা আছে, দীর্ঘ 10 বছর ধরে ভাঙা আছে, ডিবিসি যদি এটাকে মেরামত করতো তাহলে আমাদের ছেলেটা এই জায়গায় পড়তো না, আজকে একটা ভালো ছেলে ওই জায়গায় প্রাণ হারালো। কিন্তু ডিবিসির এটা পুরো দায়িত্ব কেন বাগাচ্ছে না? আমাদের এই ছেলেটা চলে গেছে, তার ক্ষতিপূরণ লাগবে। পুরসা থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। কান্লা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গ থেকে দুর্গন্ধ বের হওয়া ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এর ফলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসাদার থেকে পথচলতি মানুষ সকলেই। কান্লা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গ থেকে দুর্গন্ধ বের হওয়া ঘিরে গুঞ্জন ছড়িয়েছে। পুলিশ মর্গে 3টি শিশু সহ 6 জনের দাবিহীন মৃতদেহ ঘিরে এরূপ বিপত্তি ঘটেছে। ঘটনার কথা স্বীকার করে নেওয়া হয়েছে হাসপাতালের পক্ষ থেকে। মৃতদেহগুলি পড়ে থাকায় এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে, ফলে অসুবিধায় পড়েছেন স্থানীয় ব্যবসাদার থেকে পথচলতি মানুষজন সকলে। হ্যাঁ, দুর্গন্ধ তো পাচ্ছি, দুর্গন্ধ মাঝে মাঝে অতিরিক্ত দুর্গন্ধ হয়। হ্যাঁ, যখন থাকে না তখন ওই গন্ধ দেওয়া থাকে না, এখন দুর্গন্ধটা পাই, এখন তো দুর্গন্ধ আছে। মরা যদি থাকে 2-4 দিনের যদি পচা গলা মরা থাকে সেটা তখন তখন দুর্গন্ধটা হয়। আপনাদের দোকানটা ঠিক মর্গের কোন পজিশনে আছে? একদম শেষ সীমানায়, মর্গের সামনে সামনে গেলে। এখন একটু গরম পড়েছে, তো এখন একটু বেশি গন্ধ পড়েছে। এখন গরম যে আমরা পাশে থাকি, কাজবাজ করছি, আমরা পাশের দোকান করেছি, দোকানে থাকতে পারছি না, ওইটা আবার অন্য জায়গায় গিয়ে দাঁড়াইতে হয়, ফাঁকা জায়গায় গ্যাস গন্ধ হেভি হয় মাঝে মাঝে। সমস্যার হাত থেকে কিভাবে তারা রেহাই পায় তা জানা নেই তাদের। আমাদের মর্গে অনেক সময় কিছু বডি থাকে যে আননোন হিসেবে, অনেক সময় পিএম হয়ে যাওয়ার পরেও কিছু বডি থাকে, এবং 2 সপ্তাহ দেখি আমরা এখানে, তারপরে ইন্টিমেশন দিয়ে দেওয়া হয় যে এখনো পর্যন্ত কোনো ফিডব্যাক পাইনি। কিন্তু এক্ষেত্রেও ওয়েট করেছিল, আমরা খবর জানিয়েছি, আমরা ইন্টিমেশন দিয়েছি, নাহলে আমরা ইন্টিমেশন রিসেন্টলি আবার আমরা পৌরসভাকে জানিয়ে দেবো। আমরা একবার বা দুবার খবর আইওকে আমরা জানিয়ে দিই, একবার দিলেও হয়ে যায়, আবার অনেক সময় হয়তো দুবারও পাঠিয়েছি, সেরকমও হয়েছে।
না ছটা বডি বলতে তিনটে বাচ্চা আছে, সেটা বেশি দিন হয়নি, কিন্তু একজনের একটু বেশি দিন হয়েছে, সেটা এক দুইজন মান্থের মধ্যে। তো সেটা জানানো হয়েছে, এখন পর্যন্ত সেরকম নোন বা কিছু ইনফরমেশন আসেনি, কিন্তু আমরা আবার প্রসেসিং দিই, আবার থেকে ইন্টিমেশনটা নিয়ে নেবো, যদি সেরকম কোনো খবর না পেলে আমরা পৌরসভাকে জানিয়ে যা ব্যবস্থা নেবার সেখানে জানিয়ে দেওয়া হবে। তবে দীর্ঘদিন বাড়ি থাকার ফলে ঘরেও একটা একটা অন্যরকম একটা গন্ধ আসাটাই স্বাভাবিক, তবে এখন পর্যন্ত সেরকম কিছু না হয়নি, তবে আমরা প্রসেসিং মতো এটাকে আমরা যা করেনি আমাদের সেটা আমরা করতে চলেছি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি খেলার খবরে। এবারের আইপিএল এর উদ্বোধন হতে চলেছে আগামী 7ই এপ্রিল। প্রথম ম্যাচের দিনই এবছর আইপিএল এর উদ্বোধন হতে চলেছে, যদিও অপর ছটি দলের অধিনায়করা অনুপস্থিত থাকছেন উদ্বোধনী অনুষ্ঠানে। এবারের আইপিএল এর উদ্বোধন হতে চলেছে 7ই এপ্রিল। গত বছর প্রথম ম্যাচের একদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান হলেও এবছর প্রথম ম্যাচের দিনই আইপিএল এর উদ্বোধন হবে। ওই দিন প্রথম ম্যাচের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল গভর্নিং বডির বৈঠকে ঠিক হয়েছে 6ই এপ্রিল সব দলের অধিনায়ক একত্রিত হয়ে বিশেষ ভিডিও শ্যুট করে সেই রাতেই ফিরে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সে ভিডিও উদ্বোধনী অনুষ্ঠানে দেখানো হবে। অনুষ্ঠান ঘিরে যাতে কোনোরূপ বিশৃঙ্খলা তৈরি না হয় তার জন্য সদা তৎপর কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স: জলের নমুনা সংগ্রহের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হলো বুধবার। স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিক্ষোভ দেখালো বুধবার। সারা ভারত বিশ্ববিদ্যালয় কর্মচারী কনফেডারেশনের উদ্যোগে দেশব্যাপী দাবি দিবস পালন করা হলো। পুরসার ডিভিসি লক গেটে পড়ে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। কালনা মহকুমা হাসপাতালের পুলিশ মর্গ থেকে দুর্গন্ধ বের হওয়া ঘিরে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এবারের আইপিএল এর উদ্বোধন হতে চলেছে আগামী 7ই এপ্রিল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।